ক্লাস ফাইভ তোমাদের আজকে কম্পিউটারের দ্বিতীয় পর্বের প্রথম ক্লাস শুরু হচ্ছে আমরা দুটো চ্যাপ্টার প্রথম পর্বে পড়েছিলাম দ্বিতীয় পর্বে তিন নম্বর চ্যাপ্টার থেকে পড়া শুরু করব। এই তিন নম্বর চ্যাপ্টারের প্রথম পাতাটা যেটা আছে সেটা তোমরা অলরেডি পড়ে ফেলেছ তাও আমি একবার বুঝিয়ে দেবো এখান থেকে কী কী প্রশ্ন থাকে সেগুলো বলে দেবো বলছে বর্তমানে আমরা যে কম্পিউটার দেখি তা অনেকগুলি অংশ নিয়ে গঠিত কম্পিউটার শিখলে শিখতে হলে তার ওই সমস্ত অংশগুলো সম্বন্ধে জানতে হবে এবং জানতে হবে কার কি কাজ তোমরা যখন কম্পিউটার এসে করতে ল্যাবে বসে করতে তখন দেখতে যে কম্পিউটারের শুধু কম্পিউটারের মনিটারটা চালালে কিন্তু হবে না কিবোর্ড দিয়ে লিখতে হবে মাউস দিয়ে কি দর মানে কোনটা নেব সেটাকে সিলেক্ট করতে হবে মনিটার এই সিপিউটা কাজ না করলে তো কিছুই কাজ হবে না তো এই ধরনের বিভিন্ন অংশগুলো একসাথে নিয়ে কম্পিউটার কাজ করে তারপরে বলছে কম্পিউটার কম্পিউটারে প্রধানত তিনটি অংশ ইনপুট ডিভাইস প্রসেসিং ডিভাইস আউটপুট ডিভাইস এগুলো আমরা আগেই পড়েছি তাহলে এখান থেকে প্রশ্ন লিখবে কম্পিউটারের কটি অংশ ও কি কি। এক নম্বর প্রশ্ন কম্পিউটারের কটি অংশ ও কি কি। তারপরে কোন কাজ প্রথমে ইনপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার প্রসেসিং ইউনিটে যায় সেখানে ওই কাজটি প্রসেসিং হয় তারপর সেখান থেকে আউটপুটের মাধ্যমে কাজের ফলাফল আমরা জানতে পারি এটাও আমরা পড়েছি আমরা কি করে না ইনপুট ডিভাইস মানে কিবোর্ড ধরো এই ধরনের জিনিসগুলোতে আমরা কি জানতে চাইছি সেটা কম্পিউটারকে লিখে দিই ও তার মাথার মধ্যে নিয়ে গিয়ে সেটাকে কী জানতে চাইছে তার উত্তর কি হবে সেই উত্তরটা ঠিক করে আর আউটপুট ডিভাইস বা মন ধরো মনিটারের সাহায্যে মনিটর হোক স্পিন্টার হোক স্পিকার হোক এগুলোর সাহায্যে সে কী করছে না দেখিয়ে দিচ্ছে আমার কাছে পৌঁছে দিচ্ছে যে ফলাফল বা আমি যেটা জানতে চেয়েছি তার উত্তরটা কি হবে হলো এখানে দেখো একটা ছক করে দিয়েছে এরপরে চলে আসছি তারপরে বলছে কম্পিউটারের প্রতিটি কাজ ইনপুট প্রসেসিং আউটপুট পদ্ধতিতে সম্পন্ন হয় তাই এই তিনটি ডিভাইস সম্বন্ধে বিস্তারিতভাবে জানা দরকার এবার বলছে যে ইনপুট ডিভাইস পড়লাম প্রসেসিং পড়লাম আউটপুট ডিভাইস পড়লাম এই ডিভাইসগুলোর মধ্যে কি কি আছে কোন কোন জিনিসের কি কাজ সেগুলো সম্বন্ধে আমাদের ভালো করে জানতে হবে আমরা এর আগের চ্যাপ্টারে একদম প্রথম চাপ চ্যাপ্টারটায় ই ইনপুট ডিভাইস কাকে বলে আউটপুট ডিভাইস কাকে বলে কোনগুলো ইনপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস এইগুলো সম্বন্ধেই শুধু পড়েছি এখন তার ভেতরকার সম্বন্ধে কোনগুলো ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস তারও সম্বন্ধে আমরা পড়ব পরে চলে আসছি ইনপুট ডিভাইস যে যন্ত্রগুলি দ্বারা কম্পিউটারের কোনো নির্দেশ পাঠানো হয় সেই যন্ত্রগুলিকে ইনপুট ডিভাইস বলে এর কাজ বাইরের কোনো নির্দেশ গ্রহণ করা সেই নির্দেশকে কম্পিউটারের মধ্যে দিয়ে প্রসেসিংয়ে পাঠায় তাহলে এখানে এক প্রশ্ন লিখবে দু নম্বর প্রশ্ন লিখবে ইনপুট ডিভাইস কাকে বলে দু নম্বর প্রশ্ন ইনপুট ডিভাইস কাকে বলে তিন নম্বর প্রশ্ন ইনপুট ডিভাইসের কাজ কি তিন নম্বর প্রশ্ন ইনপুট ডিভাইসের কাজ কী তারপরের লাইনটা পড়ছি ইনপুট কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইসগুলি হল কিবোর্ড মাউস জয়স্টিক পেন প্রভৃতি পরের প্রশ্ন লিখবে যে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লেখো কয়েকটি ইনপুট ডিভাইসের নাম লেখো আজ আমি অল্প করে পড়ালাম এইটুকু পড়ালাম এর পরের দিন এই যে ইনপুট ডিভাইসগুলোর নাম আমরা পড়লাম সেই ইনপুট ডিভাইসগুলো কার কী কাজ কী আছে না আছে সব ডিটেলসগুলো আমরা পড়ব আজ আমি এখান থেকে এই এইটুকুই রাখলাম এক নম্বর প্রশ্ন দিয়েছি কম্পিউটারের প্রধান অংশগুলির নাম লেখো দু নম্বর প্রশ্ন ইনপুট ডিভাইস কাকে বলে ইন তিন নম্বর প্রশ্ন ইনপুট ডিভাইসের কাজ কি চার নম্বর প্রশ্ন কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলির নাম লেখো